স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10, আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স। আজ করা হচ্ছে ক্লাস 5 সুব্রত দত্ত অনুসরণী 25 ঐকিক নিয়মের 7 থেকে করাবো, মানে অনুসরণী 25-এ 7 থেকে করাবো। এর আগে আমি 6 অবধি করিয়েছিলাম, তো সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো আমার ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। অনেকের যেমন এখানে অসুবিধা হচ্ছে অন্যান্য ভিডিও খুঁজতে, সেই ক্ষেত্রে তাদের জন্য বলে রাখি যে আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে দেখবে প্লেলিস্টে আছে, সেখানে গিয়ে দেখবে হচ্ছে ক্লাস 5-এর ভিডিওর এক্সট্রা করে ফোল্ডার করে, শুধুমাত্র ক্লাস 5 নয় অন্যান্য সমস্ত ক্লাসের ভিডিওর ফোল্ডার হিসেবে দেওয়া আছে, সেখানে তোমাদের যার যেরকম ক্লাস সেইভাবে তোমরা ভিডিও দেখে নেবে। তো ভিডিওগুলো ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, যদি এখানে তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওসগুলো তুমি সবার আগে চট করে পেয়ে যাও। ভিডিওগুলো তোমার যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, নিজেদের ফ্রেন্ড সার্কেল যা যা আছে তাদেরকে একটু জানিয়ে দেবে এই চ্যানেলের ব্যাপারে, যে এই চ্যানেলে 5 to 10 ম্যাথ সলিউশন দেওয়া হয়। তো চলো তাহলে ভিডিও স্টার্ট করি। আজকে করা হচ্ছে অনুশীলনী 25 ঐকিক নিয়ম 7 থেকে করাবো। সাত নম্বর কি বলেছে এখানে, 15 কিমি পার ঘন্টা বেগে সাইকেল ধাবমান এক ব্যক্তির 75 কিমি যেতে কত সময় লাগবে? খুব সোজা অঙ্ক, গতিবেগ দেওয়া আছে 15 কিমি পার ঘন্টা। এর মানে কি, এর মানে কি হয় সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে স্পষ্ট করে সব বলে দিয়েছিলাম, সেখানে যদি না দেখে থাকো সেই ভিডিও তোমরা তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। অবশ্যই 15 কিমি পার ঘন্টা মানে গতিবেগ দেওয়া আছে, তাহলে 75 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে কত সময় লাগবে চেয়েছে, তাহলে সময়টা কী হবে, ডান দিকে বসবে যখন ছক তৈরি করবো তখন। তাহলে 17 নম্বর লিখি এখানে, গণিতের বসার সমস্যাটি হলো ডান দিকে বসবে হচ্ছে সময়, একক কি আছে এখানে সময়ের একক ঘন্টা, তাহলে ঘন্টা লিখব, আর বাঁদিকে লিখবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ব্র্যাকেটে কিমি, অতিক্রান্ত দূরত্ব ব্র্যাকেটে কিলোমিটার। ওকে, ছকটা তাহলে কি হবে, এখানে বলেছে 15 কিমি পার ঘন্টা মানে 15 কিমি গতিবেগ, 15 কিমি পার ঘন্টা মানে হচ্ছে কি এক ঘন্টায় যায় 15 কিমি, বা ঘুরিয়ে বলি তাহলে 15 কিমি যায় এক ঘন্টায়। ঘন্টাটা লাস্টে বলছি কেন, আমি সময় আমার আনসার চেয়েছে, তাহলে আমি জানি যখন ছক বানাতে হয় তখন যেটা উত্তর চাই সেটা আমাকে ডান দিকে বসাতে হয়, সেক্ষেত্রে তাহলে আমি 15 কিমি পার ঘন্টা মানে হচ্ছে 15 কিমি যায় এক ঘন্টায়, সেটা লিখবো হচ্ছে 15 কিমি যায় এক ঘন্টায়, আনসার চেয়েছেন 75 কিমি কতক্ষণে যাবে, তাহলে 75 কিমি কতক্ষণে যাবে সেটা তোমরা নর্মাল ক্যালকুলেশন করবে যেমন ঐকিক নিয়ম হয়। আমি ছকটা বানিয়ে দিলাম, খুব ইজি অঙ্ক, এখানে এটা করার কিছু নেই, তো ব্যাস এখান থেকে ছক থেকে তোমরা লিখে নেবে যে 15 কিমি অতিক্রম করে এক ঘন্টায়, অতএব 1 কিমি কতক্ষণে করে, তাহলে 75 কিমি কতক্ষণে করে, ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা মিটাচ্ছি আমি, 8 নম্বরে চলে যাচ্ছি। আচ্ছা, 8 নম্বর কি বলেছে, এক ব্যক্তি কলকাতা থেকে দীঘায় বাসে 4.5 ঘন্টায় গেলেন, যদি বাসটি বেগ 45 কিমি পার ঘন্টা হয় তাহলে কলকাতা ও দীঘার মধ্যে দূরত্ব নির্ণয় করো। এখানে বলেছে, আমি ধরলাম এটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে দীঘা, কলকাতা থেকে দীঘা গেল কতক্ষণে, 4.5 ঘন্টায়, 4.1 এর 2 মানে 4 2 8, 1 এর 9, 9 এর 2 ঘন্টায় গেল হচ্ছে কলকাতা থেকে দীঘা ঘন্টা,
বাসটির গতিবেগ 45 কিমি পার ঘন্টা, এটাও সোজা অঙ্ক। বাসটির গতিবেগ 45 কিমি পার ঘন্টা, তার মানে কি 1 ঘন্টায় যায় 45 কিমি পার ঘন্টা, কথাটার মানে হচ্ছে 1 ঘন্টায় যায় 45 কিমি। ওকে, চেয়েছে আমার কি কলকাতা ও দীঘার মধ্যে দূরত্ব। ভালো অঙ্ক, চেয়েছে আমার কলকাতা থেকে দীঘার মধ্যে দূরত্ব, মানে কি দেখো এখান থেকে এখানকার ডিস্টেন্সটা চেয়েছে, এখান থেকে এই অবধি কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগে 4.5 ঘন্টা, উত্তর চেয়েছে কলকাতা থেকে দীঘা কত, মানে ডিস্টেন্স কতটা, দূরত্ব কতটা। আমি যদি বের করে নিই কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগে 4.5 ঘন্টা, আমি যদি মানে 9/2 ঘন্টা, আমি যদি বের করে নিই 9/2 ঘন্টা কত কিলোমিটার যায়, যে ট্রেনটি বাসটি 9/2 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে আমি যদি বের করে নিই, সেটাই সেটাই হবে কলকাতা থেকে দীঘার ডিস্টেন্স। আমি আবার বলছি, এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার বাড়ি থেকে স্কুলে যেতে সময় লাগে হচ্ছে 10 মিনিট। এবার যদি তোমাকে জিজ্ঞেস, তুমি যদি এবার একদিন সকালবেলা বেরোলে, দেখলে কলকাতা মানে বাড়ি থেকে স্কুল যখন যাচ্ছ, দেখলে তোমার 2 কিলোমিটার, তার মানে সেই ক্ষেত্রে তাহলে তুমি বলতে পারো, কি বলতে পারো, যে তোমার বাড়ি থেকে স্কুল অব্দি ডিস্টেন্স কতটা, 6টা বাদ দাও, তুমি হেঁটে হেঁটে যাচ্ছ স্কুল থেকে, বাড়ি থেকে স্কুল যাচ্ছ 10 মিনিট টাইম লাগছে। এবার তুমি কোনো একদিন মেপে দেখলে 10 মিনিটে তুমি 2 কিলোমিটার হাঁটতে পারছো, তোমার স্কুল বাড়ি থেকে স্কুল যেতে সময় লাগে 10 মিনিট, আবার তুমি অন্য একদিন মেপে দেখেছো অন্য কোনো জায়গায় যে তুমি 10 মিনিটে 2 কিলোমিটার হাঁটতে পারছো, তার মানে সেই তুলনায় কী বোঝা যায়, সেটাই বোঝা যায় যে তোমার স্কুল বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, কারণ তুমি 10 মিনিটে 2 কিলোমিটার হাঁটো। ঠিক তেমনই এখানে বলেছে কলকাতা থেকে দীঘার যেতে সময় লাগে 4.5 ঘন্টা, আমি যদি কোনো রকমে বের করে নিই যে 4.5 ঘন্টায় কত কিলোমিটার বাসটি যেতে পারছে, তার মানে সেটাই হবে কলকাতা থেকে দীঘার দূরত্ব। ব্যাস, তাহলে আমার অঙ্ক, তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে 9/2 ঘন্টায় কতটা যাচ্ছে, এটা আমাকে বের করতে হবে। ওকে, ছকটা আমি তাহলে এবার বানাচ্ছি। উত্তর তাহলে বের করতে হবে কি কতটা দূরত্ব যাচ্ছে, সেটা আমাকে ডান দিকে রাখতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো আমার ডান দিকে রাখতে হবে কি কতটা দূরত্ব যাচ্ছে, সেটা আমার উত্তর বের করতে হবে, তাহলে সেটা আমার ডান দিকে লিখতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব ডান দিকে লিখলাম, অতিক্রান্ত দূরত্ব ব্র্যাকেটে কিলোমিটার, আর বাঁদিকে লিখবো কি সময়। দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু সময় আর অতিক্রান্ত দূরত্ব, এটা বাদে কিন্তু আর কিছু হচ্ছে না, সময়ের এখানে একক কি আছে ঘন্টা, তো সেটা লিখবো আমি ঘন্টা। কি দেওয়া আছে, যদি বাসটির বেগ 45 কিমি পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা মানে কি 1 ঘন্টায় যায় 45 কিমি, তো সেটাই লিখবো 1 ঘন্টায় যায় হচ্ছে 45 কিলোমিটার। কি হচ্ছে, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কি আমার 45 কিলোমিটার, আর বের করতে হবে কি 4.5 ঘন্টায় কত যাচ্ছে, 4.5 ঘন্টা মানে হচ্ছে তোমার 4 * 1/2 সমান সমান 9/2 ঘন্টায় কতটা যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে। ব্যাস, এটা একটু ভগ্নাংশ আছে বলে ক্যালকুলেশনটা আমি করে দিচ্ছি। 1 ঘন্টায় যায় কতটা, 45 কিমি, অতএব 9/2 ঘন্টায় যায় কি হয়, ডান দিকেরটা ভাগ বাঁ দিকেরটা হয়, তো সেটাই আমি করব এখানে, কিন্তু সরি, একের পরে যখন 9/2 হয়, একের একের ঐকিক নিয়মের একের যে লাইনটা হয় সেই লাইনটার পরে যখন এক্সট্রা এখন লাইন করি তখন কি হয় সেক্ষেত্রে গুণ হয়। ধরো আমাকে দেওয়া আছে 8টি কমলা লেবুর দাম এত, 1টি কমলা লেবুর দাম কি হয় এই লাইনের সেকেন্ড লাইনে হয় ভাগ, আচ্ছা এখানে ঢেকে যাবে আমি এখানে করছি, নর্মাল যেটা ঐকিক নিয়ম হয় সেটা কি হয়, ধরো 8টি কমলা লেবুর দাম হচ্ছে এত টাকা,
10 টাকা দেওয়া আছে, তাহলে একটি কমলা লেবুর দাম কি হয়, ভাগ করতে এখানে এখানে হবে ভাগ, আবার পরে যখন বের করব তখন সেটা হবে গুণ, মানে একের পরের লাইনটা হয় আমার গুণ, তাহলে এখানে তাই হবে। এখানে তাহলে কী চেয়েছে, একের লাইন দেওয়া আছে 1 ঘন্টায় যায় 45 মিনিট, তাহলে 9/2 মানে 9/2 ঘন্টায় যায় কত, সেটা বের করতে হবে, কী হবে গুণ হবে, তাহলে 45 গুণ 9/2। ব্যাস এবার তাহলে গুণ করি, গুণ করলে কত হবে দেখি, 5 9 45, 4 9 36 40, 405/2, 405/2 এখানে মিশ্র ভগ্নাংশে বানাতে হবে, 405, 2 দিয়ে 2 দিয়ে 4, 0 কেটে 0 উপর উঠে গেল, 5 আবার 2 দিয়ে 4 থাকলো 1, তাহলে আনসার কত হলো, আমার আনসার হলো 202, যেটা ভগ্নাংশ যেটা ভাগশেষ যেটা বেরোয় সেটা চলে যায় লবে, আমি এর আগে শিখিয়ে দিয়েছি, আর যেটা ভাজক থাকে সেটা হয় হরে, তাহলে 202.12 হচ্ছে কি আমার, 202.12 কিলোমিটার, এটা আমার কলকাতা থেকে দীঘার ডিস্টেন্স। ওকে ব্যাস, আশা করছি তোমরা এটা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ কারণ তোমরা জানো, না হলে দেখবে ক্লাস ফাইভের আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিও দেওয়া আছে আমার ক্লাস ফাইভের, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা তুমি মিটাচ্ছি এটা, দেখো 9 নম্বর কি বলা আছে, 9 নম্বর বলা আছে হচ্ছে এক ব্যক্তি কলকাতা থেকে কোনো এক স্থানে 45 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলেন, তার মানে লোকটির গতিবেগ হচ্ছে 45 কিমি পার ঘন্টা, মানে হচ্ছে লোকটি 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার। ব্যাস তারপরে কি বলেছে, এতে তার 4 ঘন্টা সময় লাগলো, তিনি একই পথে 5 ঘন্টায় কলকাতা ফিরে এলেন, ফেরার পথে তার বেগ কত ছিল, খুব সুন্দর একটা অঙ্ক, অঙ্কটা আসে, হ্যাঁ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এক ব্যক্তি কলকাতা থেকে কোনো এক স্থানে 45 কিমি পার ঘন্টা গতিবেগে জানে গেলেন, এতে তার 4 ঘন্টা সময় লাগলো, আমি ধরলাম হচ্ছে এ থেকে বি একটা ডিস্টেন্স, যে এ থেকে এ নামে একটা স্থান আছে, বি নামে একটা স্থান আছে, তাহলে এ থেকে বি স্থান কতটা আমার জানা নেই, এ থেকে বি স্থানে যেতে তার সময় লাগে কত, এই যে 4 ঘন্টাই লাগলো, তাহলে 4 ঘন্টাই গেছে, যেখানে তার গতিবেগ কত ছিল 45 কিমি পার ঘন্টা, গতিবেগ হচ্ছে 45 কিমি পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় তার স্পিডটা ছিল হচ্ছে, মানে বাইক চালাচ্ছিল, সে বাইক হোক যাই হোক সে বাইক চালাচ্ছিল 1 ঘন্টায় 45 কিমি, এত স্পিডে চালাচ্ছিল, আমার যেতে কতক্ষণ সময় লেগেছে 4 ঘন্টা, তার মানে এইটার মানে হচ্ছে 1 ঘন্টায় যায় 45 কিমি, তাহলে 4 ঘন্টায় কতটা যাবে যদি বের করে নিই, তাহলে কী বেরিয়ে যাবে, ঠিক আগের অঙ্কের মতো যেমন বাসের অঙ্কটা করালাম, যে ওই সময়ের মধ্যে কতটা ডিস্টেন্স যাচ্ছে তুমি যদি আমি বের করে নিই, তার মানে কী বেরিয়ে গেল, এ থেকে বি এর ডিস্টেন্স কতটা বেরিয়ে গেল আমার, আবার বলছি 45 কিমি পার ঘন্টা গতিবেগ মানে হচ্ছে সে 1 ঘন্টায় যায় হচ্ছে 45 কিমি, 45 কিমি পার ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টায় যায় 45 কিমি, এটা তার স্পিড, এ থেকে বি যেতে সময় লেগেছে 4 ঘন্টা, তাহলে এবার আমি যদি বের করে নিই যে গাড়ির তিনি 4 ঘন্টায় কতটি গাড়ি চালাতে পারছে, 1 ঘন্টায় যায় 45 কিমি, ওই কিলোমিটার যদি 4 ঘন্টায় কতটি যাচ্ছে বের করে নিই, তাহলে আমার এ থেকে বি এর ডিস্টেন্সটা আমার বেরিয়ে যাবে, ব্যাস বেরিয়ে গেল আমাকে ফেরার পথে। আচ্ছা আগে তাহলে আমি এটা বের করি, দুটো এখানে গণিত হওয়ার সমস্যা দুটো হবে, সেটা আমি বানাই আগে, আচ্ছা এখানে দেখি গণিতের ভাষায় সমস্যাটি হলো কি হবে, একটা কাজ করছি যেহেতু এখানে দুটো আছে, দুটো গণিত ভাষা মানে দুটো ঐকিক নিয়ে হবে, তো আমি গণিত ভাষা সমস্যাটা বানাচ্ছি না, ঠিক আছে নর্মালি করে দিচ্ছি, তাহলে আমাকে প্রথম কী বের করতে হলো, প্রথম আমাকে বের করতে হবে 4 ঘন্টায় কতটা যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে, আচ্ছা দেখো ব্যক্তিটি এক ঘন্টায় যায় কতটা,
45 কিমি, তাহলে অতএব 4 ঘন্টায় যায় 45 গুণিত 4, আমি জানি একের পরের লাইনটা কি গুণ হয়, তাহলে 5 4 20, 4 4 16, 17 18, 180 কিলোমিটার, তাহলে 4 4 ঘন্টায় বেরিয়ে গেল 180 কিলোমিটার। তার মানে কলকাতা থেকে, বলেছে কলকাতা থেকে কোন স্থানে দূরত্ব, তার মানে কলকাতা থেকে সেই স্থানটা দূরত্ব কত? বইতে বলা আছে কলকাতা থেকে সেই স্থানটা যেতে 4 ঘন্টা সময় লাগে, এখানে বের করলাম 4 ঘন্টায় যাচ্ছে 180 কিলোমিটার, তার মানে কি বলতে পারবো যে কলকাতা থেকে সেই স্থানটা দূরত্ব হচ্ছে 180 কিলোমিটার। তাহলে অতএব কলকাতা থেকে সেই স্থানের দূরত্ব 180 কিমি, ওকে, সেই স্থানের দূরত্ব হচ্ছে 180, ব্যাস। এইবার বলেছে কি, তিনি ফেরার সময়, এবার চলে গেলেন, চলে গেল, আমি 4 ঘন্টা সময় লেগেছিল, 180 কিলোমিটার টোটাল ডিস্টেন্স বেরিয়ে গেল, ফেরার সময় বলেছে 5 ঘন্টায় কলকাতা থেকে ফিরে এলেন, 5 ঘন্টায় ফিরে এলেন, মানে কি আসার সময় টোটাল যে 180, যাওয়ার সময় 180 কিলোমিটার গেছে, আসার সময় 180 কিলোমিটারই আসবে নিশ্চয়ই, তার থেকে বেশি বা কম আসবে না, তাহলে আসার সময় যে 180 কিলোমিটারটা এসেছিল সেটা এসেছিল 5 ঘন্টায়, আমাকে বের করতে কি বলেছে, ফেরার সময় তার গতিবেগ, মানে গতিবেগ বেগ কত ছিল, বেগ মানে কি কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় আসার সময় তার 1 ঘন্টায় স্পিড কত ছিল সেটা আমাকে বের করতে হবে, আসার সময় টোটাল ডিস্টেন্সটা এসেছিল কততে 5 ঘন্টায় সেটাই লিখবি, লিখো, লিখি মানে লিখবো, ফেরার সময়, ফেরার সময় কমা দিয়ে 180 কিলোমিটার আসে কতক্ষণে, 5 ঘন্টায়, সরি এটা ঘুরিয়ে লিখতে হবে কারণ আমাকে 1 ঘন্টায় কতটা বের করতে হবে, গতিবেগ মানে হচ্ছে যে 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে, তার মানে সেটা আমি তাহলে ওইভাবে লিখ, ভাষাটা লিখতে হবে যে ফেরার সময় 5 ঘন্টায় আসে কতটা, 180 কিমি। কেন লিখলাম আবার বলছি, বলেছে টোটাল ডিস্টেন্স আমি বের করলাম 180 কিলোমিটার, বলেছে এসেছে এই টাইমটা, এই পুরো কিলোমিটারটা এসেছে হচ্ছে 5 ঘন্টায়, তাহলে এটাকে আমি বলতে পারি কি যে 180 কিলোমিটার আসে 5 ঘন্টায় বলতে পারি, বা ঘুরিয়ে বলতে পারি 5 ঘন্টায় আসে 180 কিলোমিটার। এবার আমি বলেছিলাম এই দুটোর মধ্যে কোনটা লিখবো, আমি ওইকিক নিয়মে যদি না দেখে থাকো সেটা দেখে নেবে, সেখানে আমি স্পষ্ট বলেছিলাম যখন যেটা উত্তর চাইবে সেটা আমাকে ডান দিকে লিখতে, দেখো আমাকে, আমাকে বের করতে হবে হচ্ছে গতিবেগ, গতিবেগ মানে হচ্ছে 1 ঘন্টায় কতটা যাবে সেটা আমাকে বের করতে হবে, 1 ঘন্টায় কতটা ডিস্টেন্স যাবে সেটা আমাকে বের করতে হবে, তার মানে যে দূরত্ব সেটা আমার বসবে ডান দিকে, সেই জন্য দেখো এই ভাষাটা আমি 180 কিমি 5 ঘন্টায় না লিখে 5 ঘন্টায় আসে 180 কিমি লিখলাম। তো এই জায়গাগুলো ভালো করে খেয়াল রাখবা, যখন আমার উত্তর যেটা চাই সেটা আমাকে ডান দিকে করে লিখতে হয়, তাহলে 5 ঘন্টায় যায় 180 কিমি, আমাকে বের করতে হবে কতক্ষণে, গতিবেগ মানে হচ্ছে আমাকে বের করতে হবে 1 ঘন্টায় আসে, তাহলে 5-এর পরে 1 কমবে মানে ভাগ হবে, তাহলে 180 ভাগ 5, তাহলে 5 3 15, 3 0 5 6 30, তাহলে 36 কিমি, 1 ঘন্টায় আসে 36 কিমি, তার মানে গতিবেগ কত ছিল, তাহলে অতএব ফেরার, শুধু 36 লিখে দিলে হবে না, আমি এর আগেও একটা অঙ্কতে বলেছিলাম যদি গতিবেগ চাই তখন আমাকে পার ঘন্টা বা পার সময় একাই লিখতে হবে, ফেরার সময় তার গতিবেগ ছিল 36 কিমি পার ঘন্টা, এটা লিখতে হবে, ওকে, ব্যাস মিটাচ্ছি, পরের অঙ্কে চলে যাচ্ছি আমি। দশম অঙ্ক থেকে কি বলেছে, এক যাত্রীবাহী ও একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালগাড়ি একই স্টেশন থেকে একই সময়ে একই দিকে যাত্রা সমান্তরাল লাইনে, এরকমটা আসে, হ্যাঁ খুব, একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালগাড়ি একই স্টেশন থেকে একই সময়ে একই দিকে সমান্তরাল লাইনে যাত্রা শুরু করলো, যাত্রীবাহী
যাত্রীবাহী ট্রেনের গতিবেগ 50 কিমি/ঘন্টা। 30 মিনিট পর দেখা গেল যে যাত্রীবাহী ট্রেন মালগাড়িটি থেকে 5 কিমি এগিয়ে রয়েছে। মালগাড়িটির বেগ নির্ণয় করো। খুব সুন্দর একটা অঙ্ক, ভালো করে বুঝবে অঙ্কটা। দেখো এখানে যাত্রীবাহী ট্রেনও গেছে একই লাইনে, আবার মালবাহী ট্রেনও যাচ্ছে একই লাইনে। যাত্রীবাহী ট্রেন বেগ বলেছে 50 কিমি/ঘন্টা। আমি প্রথমটা যাত্রীবাহী ধরেছি, তাহলে 50 কিমি/ঘন্টা প্রথমটার স্পিড বলে দেওয়া আছে। এটার স্পিড কত বের করতে হবে, কি করে বের করব? একই সময় একই জায়গা থেকে একই সময়ে তাদের যাত্রা শুরু হয়েছে। শুরু হওয়ার কি বলেছে, 30 মিনিট পর দেখা গেল। এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, 30 মিনিট পর দেখা গেল যাত্রীবাহী ট্রেনটি মালগাড়ি থেকে 5 কিমি এগিয়ে রয়েছে। মানে 30 মিনিট পর যদি যাত্রীবাহী ট্রেন 25 কিলোমিটার যে গিয়ে থাকে, তাহলে মালবাহী ট্রেন কি বলেছে, মালবাহী ট্রেন তার থেকে 5 কিলোমিটার মানে পিছিয়ে আছে। এখানে ঘুরিয়ে বলেছে যাত্রীবাহী ট্রেনটি মালগাড়ির থেকে 5 কিলোমিটার এগিয়ে আছে, এগিয়ে থাকবে। তার মানে ঘুরিয়ে বললে কি বলা যাবে, যে মালগাড়িটি যাত্রীবাহী থেকে 5 কিলোমিটার পিছিয়ে থাকবে। তার মানে 30 মিনিট পর যদি যাত্রীবাহী যদি 25 কিলোমিটার যায়, তাহলে 30 মিনিট পর তাহলে তোমার মালগাড়ি কী হবে, মালগাড়ি হবে তোমার 5 কিলোমিটার কম, মানে হচ্ছে তোমার এখানে 20 কিলোমিটার গিয়ে থাকবে। ঠিক আছে, আবার করে আবার বুঝিয়েছি, 30 মিনিট পর যাত্রীবাহী ট্রেনটি মালগাড়ির থেকে 5 কিলোমিটার এগিয়ে থাকবে। ঠিক আছে, তাহলে 30 মিনিট পর বলেছে যাত্রীবাহী ট্রেন মালগাড়ির থেকে 5 কিলোমিটার এগিয়ে থাকবে। তার মানে ঘুরিয়ে বললে কি হবে, মালগাড়িটি 30 মিনিট পর 5 কিলোমিটার পিছিয়ে থাকবে। তার মানে যদি 30 মিনিট পর যাত্রীবাহী ট্রেনটি 25 কিলোমিটার গিয়ে থাকে, তাহলে 30 মিনিটের পর মালগাড়ি যাবে 20 কিলোমিটার। ব্যাস এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তা আমাকে বের করতে হবে, এবার আমি তো এখানে ধরে নিলাম যে 30 মিনিটে যাত্রীবাহী কতটা যাচ্ছে সেটা বের করে নিলাম, কিন্তু আমাকে বের করতে হবে, মানে আমি তো ধরে নিলাম, তো সেটা আমাকে বের করতে হবে যে 30 মিনিটে কতটা যায়। সেটা কী করে বের করব, সেটা বের করব এই যে যাত্রীবাহী ট্রেনের গতিবেগ দেওয়া আছে 50 কিমি/ঘন্টা। 50 কিমি/ঘন্টা মানে কি, 50 কিমি/ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টায় যায় 50 কিলোমিটার। ঠিক আছে, 1 ঘন্টা মানে কি, আমি প্রথমে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি তারপর লিখে করব। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, 60 মিনিটে যায় হচ্ছে 50 কিলোমিটার। তাহলে আমাকে বের করতে হবে কতটা, আমাকে বের করতে হবে হচ্ছে 30 মিনিটে কতটা যাচ্ছে। এই যে আমাকে 30 মিনিটের ডিস্টেন্স বলে দেওয়া আছে, তাই আমাকে বের করতে হবে 30 মিনিটে কতটা যাচ্ছে, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তা সেটা আমি বের করি আগে, তারপর অর্ধেক অঙ্ক অর্ধেক বুঝে অর্ধেক করে নেবে, তারপর বাকিটা করবে। তো সেটা আমি আগে করি, যে 10 নম্বর যাত্রীবাহী ট্রেন ট্রেন আমাকে বের করতে হবে 30 মিনিটে কত কিলোমিটার যাচ্ছে, কত কিলোমিটার যাচ্ছে। তার মানে সেটা হবে ডান দিকে, সেইভাবে ভাষাটা আমাকে লিখতে হবে। এখানে দেওয়া আছে 50 কিমি/ঘন্টা, তার মানে আমাকে ভাষাটা ঘুরিয়ে লিখে গিয়ে লিখতে হবে 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় 50 কিলোমিটার। আমাকে বের করতে হবে 1 ঘন্টা মানে কি, আচ্ছা আমি এখানে লিখে নিচ্ছি যাত্রীবাহী ট্রেনের গতিবেগ 50 কিমি/ঘন্টা লিখে দিলাম। এবার এটাকে আমি ভাষা দিয়ে ভালো করে লিখবো, 50 কিমি/ঘন্টা মানে কি, যে 1 ঘন্টায় যায় 50 কিমি। আচ্ছা সেটাকে যদি আমি 1 ঘন্টায় যাই 50 কিমি না লিখে আমি যদি মিনিট দিয়ে লিখি, কেন আমি এখানে মিনিট দিয়ে বলে দেবো। আচ্ছা তাহলে আমি কী লিখবো, আমি 60 মিনিটে যাই, 60 মিনিটে যায়, অর্থাৎ এখানে লিখবো অর্থাৎ 60 মিনিটে যায় কত, 50 কিমি। তাহলে অতএব 1 মিনিটে যায় কত, ভাগ হবে 50/60 কিমি। তাহলে অতএব 30 মিনিটে যায় কত, নিশ্চয়ই হাফ হবে, তাহলে 50 × 30/60, তার মানে 0 0 কেটে গেল, 3 × 2 = 6 কেটে গেল, 2 × 25 = 25 বারে হচ্ছে 50, তার মানে হচ্ছে 25 কিমি। ব্যাস আমার বেরিয়ে গেলো, তাহলে কি
পঁচিশই বেরোলো, আমি ওটা তখন আন্দাজ করেছিলাম, আমি এখানে পঁচিশই বেরিয়ে গেল, তাহলে 30 মিনিটে যাচ্ছে কত, 30 মিনিটে যাচ্ছে হচ্ছে 25 কিমি। এটা কে যাচ্ছে? যাত্রীবাহী ট্রেন, যাত্রীবাহী ট্রেন 30 মিনিটে যাচ্ছে 25 কিমি, তার মানে মালবাহী ট্রেন কত যাবে? তাহলে মালবাহী ট্রেন 30 মিনিটে যাবে হচ্ছে 25 - 5 20 কিমি, কারণ আমি প্রথমেই বলে রাখলাম যে যাত্রীবাহী ট্রেনটি 5 কিলোমিটার এগিয়ে ছিল। তাহলে অতএব অতএব মাল মালবাহী এটা কি আছে, মালগাড়ি, অতএব মালগাড়িটি তিরিশ মিনিটে যাবে, 30 মিনিটে যাবে কতটা, 25 - 5 = 20 কিমি। আমার চেয়েছে মালগাড়িটির গতিবেগ, মালগাড়িটির গতিবেগ মানে হচ্ছে এই যে আমাকে চেয়েছে হচ্ছে মালগাড়ির গতিবেগ। মালগাড়ির গতিবেগ মানে কি? গতিবেগ মানে বের করতে, আমি এর আগে আমাকে বললাম গতিবেগ মানে তোমাকে 1 ঘন্টায় কতটা যাচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। আমি এখানে পেয়েছি 30 মিনিটে কতটা যাচ্ছে সেটা পেয়েছি মালগাড়ির ক্ষেত্রে, যাত্রীবাহী ট্রেন হয়ে গেছে সেটা বাদ দাও। এবার মালগাড়ির ক্ষেত্রে এই যে মালগাড়ি বলে দেওয়া আছে 30 মিনিটে যাচ্ছে হচ্ছে 20 কিলোমিটার, এটা আমি পেয়ে গেছি। এখান থেকে আমাকে ঐকিক নিয়মের সাহায্যে বের করতে হবে কতটা বের করতে হবে, 1 ঘন্টায় আমাকে গতিবেগ চেয়েছে, গতিবেগ মানে 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে কি 60 মিনিটে, তাহলে সেটা আমাকে বের করতে হবে 60 মিনিটে কতটা যাচ্ছে। এখন মালগাড়ি 30 মিনিটে যায় কতটা, 20 কিমি, এটা নর্মালি 40 কিমি হয়, স্পষ্টই বোঝা যাচ্ছে 30 মানে হচ্ছে 60-এর হাফ, 30-এ যদি 20 যায় তাহলে 60-এ কত যাবে, 20 - 20 = 40, ওটা মুখোমুখি করা যায়, 20 কিমি। অতএব 1 মিনিটে যায়, তোমরা ডিরেক্টলি লিখে করতে পারো, ঠিক আছে, যে অতএব মালগাড়ির গতিবেগ 20 × 2 = 60, এই 20 × 2 = 40 লিখে করতে পারো, আমি এটা ওইখানে লিখে করাচ্ছি, ঠিক আছে, তোমরা একবারে অতএব দিয়ে করতে পারো, অসুবিধা নেই। 30 মিনিটে যাই, তাহলে 1 মিনিটে যাবে কত, তাহলে 20 / 30 কিমি, অতএব 60 মিনিটে যায়, 20 × 60 / 30, 30 × 2 = 60 = 40 কিমি, ঠিক আছে। 40 কিমি শুধু উত্তর লিখলে হবে না, কেন? কারণ গতিবেগ চেয়েছে, আমি এর আগের অঙ্কও বললাম, তাহলে লাস্টে তাহলে কি লিখবে, আমরা আর স্ক্রল করছি না, লিখে নেবে তো না, তাহলে অতএব মালগাড়ির গতিবেগ কত হবে, 40 কিমি, এটা ভাষাটা লিখবে 40 কিমি/ঘন্টা, ঠিক আছে, লাস্টে লিখে নেবে যে অতএব মালগাড়ির গতিবেগ 40 কিমি/ঘন্টা। খুব সুন্দর একটা অঙ্ক, এটা পরীক্ষায় খুব সুন্দর, ঠিক আছে। ব্যাস আজকে তাহলে ছোট্ট একটা ভিডিও করলাম, আজকে তাহলে এই অবধি, যদি এর মধ্যে থেকে যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি যথাসম্ভব রিপ্লাই দেবো। যদি ভিডিওগুলো তোমার যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, এবং তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো তোমাদের সাপোর্ট চাই, এরকম সাপোর্ট করলে আমি এইভাবে ভিডিও করতে পারবো, তাহলে পুরো বইয়ের ভিডিও আমি অনায়াসে দিতে পারবো। তাহলে আজকের মতো তাহলে এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।